খুব 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 সুন্দর লাগছে। আর রাত্রেবেলা এখানেই শুয়ে পড়ি। হ্যাঁ বাবা গো। হ্যালো গাইস, ওয়েলকাম, ইটস মি সোমা। তো গাইস, আজকে আমাদের কাছে আছে অনেক অনেক ফয়েল পেপার। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ফয়েল পেপার কেন, কারণ আমার আগের যে প্লাস্টিক দিয়ে র‍্যাপ করা যে ট্রি হাউসের ভিডিও ছিল ওইটার, যদি তোমরা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিও। তো ওইটাতে তোমাদের মধ্যে থেকে কিছু লোক বলেছে যে আমাদের এখানে তো যে প্লাস্টিকের রোল হয় সেটা তো আমাদের এখানে পাওয়া যায় না, তো আমাদের এখানে পাওয়া যায় ফয়েল পেপার। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের কাছে প্লাস্টিক র‍্যাপারের রোল না থাকে, যদি তোমাদের কাছে ফয়েল পেপার থাকে, তো ফয়েল পেপার দিয়ে যদি ক্যাম্পিং এ যাও হাউস বানাতে পারবে। তো আজকে আমরা বানাতে চলেছি ফয়েল পেপার ওয়াল হাউস। ফয়েল পেপার ওয়াল হাউস। তো গাইস, ভিডিওতে অনেক বেশি মজা হতে চলেছে, লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবার চলো শুরু করা যাক। চলো ভাই। তো সবার প্রথমে অ্যালুমিনিয়ামের যে রোলটা আছে সেটাকে আমরা বের করে নেব প্যাকেটের ভেতর থেকে, কারণ আমাদের অনেকগুলো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দরকার। আর এই ফয়েল পেপার যে আছে না, এটা সব জায়গায় অ্যাভেলেবল, কারণ এই ফয়েল পেপার দিয়ে খাবার টাবার তৈরি হয়, সেই জন্য ফয়েল পেপার সব জায়গায় অ্যাভেলেবল। সেই জন্য আমরা ফয়েল পেপার দিয়ে ক্যাম্পিং হাউস বানাবো, যাতে তোমাদের কোনো ঝামেলায় পড়তেই না হয়। তো গাইস, সবার প্রথমে আমাদের কি করতে হবে, ফয়েল পেপারটাকে খুলে গাইস এটাকে আমাদের একটু লম্বাই করে বানাতে হবে, বেশ অনেকটাই লম্বা। এক্ষুনি আমি পড়ে যেতাম গাইস। আচ্ছা, তো এখানে যে আছে এবার এটাকে কেটে বের করে নেব। তো গাইস, এবার আমরা আবার সেম ভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমরা আবার সেম ভাবে কেটে নেব। তো এবার 4 নম্বর লেয়ার আমরা লাগাবো। এবার আমরা 5 নম্বর লেয়ার লাগাবো। তো গাইস, এবার আমাদের কি করতে হবে, এই যে আমরা লেয়ার লাগিয়েছিলাম এগুলোকে আমরা ফোল্ড করে নেব, দুটো সাইড দিয়ে ফোল্ড করতে হবে। তো গাইস, এবার আমাদেরকে এইভাবে ফোল্ড করতে হবে, টাইম যা লাগবে। আরে বাবা, কি যে বলবো, শুধুমাত্র একটা লেয়ার এটা আমাদের তৈরি হয়েছে, এই সেম আমাদের আরো 6 থেকে 7টা বানাতে হবে। তো ফাইনালি গাইস, এটাকে আমাদের আরো একটা ফোল্ড করতে হবে। তো গাইস, এই যে আমাদের দড়িটা হলো ফয়েল পেপার দিয়ে বানানো, এটা রেডি হয়ে গিয়েছে, খুবই টাইট হয়েছে। তো গাইস, এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। এবার সেকেন্ড ফয়েল পেপার দিয়ে যে দড়িটা বানাবো সেটাকে রেডি করব। গাইস, এটাকে রেডি করতে করতে এত কষ্ট হচ্ছে, সেই জন্য এই বেল্লি দিয়ে বেলছি। আঁখে দেখো, নিয়ত মে খোট সাফ নজর আতা হ্যায়, হাওয়া সে ভরি হুই। 3 নম্বর গাইস, 3 নম্বর বানাচ্ছি। এটা আমাদের 4 নম্বর লেয়ার। গাইস, বুঝতেই পারছি না যে আদৌ আজকে আমরা এটা কমপ্লিট করতে পারবো কিনা। এটা হলো আমাদের 5 নম্বর। গাইস, এটা আমাদের 6 নম্বর, এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা স্ট্রাকচার বানাবো, যেটা দিয়ে আমাদের বল হাউসটা তৈরি হবে।
তো গাইস যেটা আমাদের বেস আছে সেটা আমরা বানিয়ে রেখেছি অলরেডি, পরে যদি দরকার হয় তখন আরো বানিয়ে নেওয়া হবে। এবার আমাদের নিচের একটা বেস বানিয়ে নিতে হবে। এই রকম আমাদের তিনটে গাছ চাই, এটা এটা আর ওইটা। তো প্রথমে আমরা এটা বানিয়ে নেব। তো গাইস এখানে আমরা ফার্স্ট স্টেপের যে স্ট্রাকচার সেটা আমরা বানিয়ে নিয়েছি। এরকম ট্রায়াঙ্গেল শেপে আমাদের হাউসটা বানানো হবে। গাইজ আগেরবারে যে আমরা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ট্রি হাউস বানিয়েছিলাম ওটার থেকে এটা হলো সবথেকে বেশি খতরনাক কাজ। প্রচুর কাজ করতে হচ্ছে আর অনেক বেশি এই ফয়েল পেপার লাগে। এই যে ছেলেটা আছে নাম্বার 1 কা কবিনা, আমাদের কাজে শুধু এসে জ্বালাতন করে, মানে বারবার আমরা ঠিক করছি এর জন্য বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তো গাইস বেস আমরা বানিয়ে নিয়েছি আর মিডিলে আমরা জালের মতো বানাবো যাতে এর উপরে আমরা শুয়ে থাকতে পারি। গাইস এটা করতে করতে আমরা সকাল থেকে স্টার্ট করেছিলাম, এখন পুরো সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত কিছুই তৈরি হলো না। তো গাইস আমাদের নিচের যে বেসটা আছে আমরা যেটা শুয়ে আরাম করব সেটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তৈরি হতে হতে সন্ধে হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে ফুল ভিডিও শুট সেটা আমরা করতে পারবো না, তো বাকিটা আমাদের কালকে করতে হবে আবার। তো কালকে করব, আজকে এখানে এই পর্যন্ত। আরে বাপরে। তো গাইস রাত্রেবেলা এখানেই শুয়ে পড়ি, হ্যাঁ ঘরে যাওয়ার দরকার নেই। আহ গাইস আজকে হলো দ্বিতীয় দিন, আবার আমাদের যে হাউস আছে বল হাউস সেটা স্টার্ট করব। তো গাইস এখন আমরা যে রাউন্ড স্ট্রাকচার আছে সেটা বানানোর জন্য প্রথমে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। তো গাইস আমরা যে রাউন্ড শেপটা বানিয়েছি ওটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে নেব আর এবার একটা স্টার টাইপের রাউন্ড শেপ বানাবো। গাইস আমাদের যে ফয়েল পেপার আছে সেটা হাওয়ার জন্য উড়ে যাচ্ছে, সেজন্য আমরা জোগাড় লাগাচ্ছি এইভাবে এইভাবে আমরা জোগাড় লাগাচ্ছি। দেখো জুতো ওখানে, ওর চপ্পল। এই যে ফয়েল পেপারের লেয়ারিং ছিল সেটা আমরা করে নিয়েছি, এবার এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তো গাইস এবার এটাকে নিয়ে আমাদের নিজেদের ট্রি হাউসের ওখানে যাব যাতে আমাদের ট্রি হাউসটা আরো ভালোভাবে তৈরি হয়। তো গাইস এবার এটাকে নিয়ে এইভাবে এই যে আমাদের বেসটা আছে এর সাথে ফয়েল পেপারের সাহায্যে আটকে দেব যাতে এই যে আমরা জিনিসটা বানিয়েছি একদম স্পাইডারের মতো দেখতে এটা একদম উপরে ঠিকঠাক ভাবে যাতে সেট হয়ে যায়। গাইস এটা বানাতে গিয়ে এত কষ্ট করতে হচ্ছে, কাল থেকে বানাচ্ছি আমরা, তৈরি হওয়ার পরে যা দেখতে লাগবে হেভি লাগবে। তো গাইস আমরা উপরে যে স্ট্রাকচারটা আছে সেটা বানিয়ে নিয়েছি, ও দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে। গাইস এর মধ্যে বসে যা মজা লাগছে না কি যে বলবো, গাইস যেরকম আমরা উপরে বানিয়েছি সেম নিচেও বানিয়ে নেব যাতে এটা দেখতে প্ল্যানেটের মতো লাগে। চলো বানিয়ে নি। এই যে নিচের পার্টটা আমরা বানিয়েছি ওটাকে আমরা এভাবে। তো গাইস তৈরি হয়ে গেছে আমাদের প্ল্যানেট।
গাইস এখন কি হয়েছে না, এটা প্ল্যানেটের মতো তো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন আমরা এর মধ্যে থাকতে পারবো না। কারণ এখন যদি এর মধ্যে থাকি, যদি বৃষ্টি এসে যায় তাহলে আমরা ভিজে যাব, তারপর মশাও কামড়াবে। তো এখন আমরা কি করব, এটাকে ফয়েল পেপার দিয়ে পুরো এটাকে একেবারে কভার করে নেব, যাতে এর ভেতরে কিছু না আসতে পারে। গাইজ এই যে হাওয়াটা কি হচ্ছে, ওর ইচ্ছা হচ্ছে আমাদের এই ঘরটাকে পুরো উড়িয়ে নিয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা হাওয়াকে জিততে দেব না, ফয়েল পেপারটাকে টেনে রেখে দেব। তো গাইজ আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ফয়েল পেপার লাগছে। তো যত ফয়েল পেপার আমরা নিয়ে এসেছিলাম সেটা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তারপরে অনেক মানে অনেক বেশি বেশি আনা হয়েছিল, সেটাও শেষ হয়ে গিয়েছে, একজন গিয়েছে নিয়ে আসার জন্য, সেজন্য আমরা এটাকে ঠিক করছি। তো গাইজ আমরা আবার পেয়ে গেছি অনেকগুলো ফয়েল পেপার, এবার আমরা এটাকে র‍্যাপ করে নেব ভালো করে। গাইজ ফাইনালি আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বল হাউস তৈরি হয়ে গেছে। গাইজ দুদিন ধরে এত কষ্ট করার পরে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে দেখতে, এমন মনে হচ্ছে যে এটা স্পেসশিপ আছে, খুবই অসম লাগছে। তো গাইজ এখন আমি ফাইনালি এর মধ্যে ঢুকবো, চেষ্টা করব যে এটা যাতে ভেঙে না যায় আর আরাম করে এর মধ্যে যাতে থাকতে পারি। গাইজ আমি তো এর মধ্যে ঢুকে গেছি, কিন্তু পা গুলোকে কিভাবে ভেতরে ঢোকাবো, ভগবান আমি থাকতে পারবো এর মধ্যে? হ্যাঁ গাইজ আমি থাকতে পারবো এর মধ্যে। ওহো গাইজ খুব অসম লাগছে। গাইজ আমার এমন মনে হচ্ছে যে আমি এখন ডাইনোসরের ঘরে আছি, আর এখন আমি ডিম দেব। তো গাইজ যদি তোমাদের এই অ্যালুমিনিয়াম বল হাউস ভালো লেগে থাকে, যেটা আমরা এত কষ্ট করে বানিয়েছি দুদিন ধরে, অনেক কষ্ট করে বানিয়েছি, যদি ভালো লাগে ভিডিও আর এই হাউসটাও যদি ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দিও। আর হ্যাঁ কমেন্ট করে বলো নেক্সট তোমরা কোন ভিডিওটা দেখতে চাও, আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব। ওকে চলো আমাকে বের করো, আর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে দিও। বের হয়ে গেছি, আমি বের হয়ে গেছি, বের হয়ে গেছি। ও বাবা গো।